এমন কোন মহাপুরুষ রয়েছেন যার ভবিষ্যৎবাণীগুলি উড়িষ্যার মানুষ এখনও বিশ্বাস করেন? বন্ধুরা, তার ভবিষ্যৎবাণীগুলি কেবল উড়িষ্যাতে আলোচিত নয়, উড়িষ্যা ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায়, বিদেশেও তাদের আলাদা বিশ্বাস রয়েছে। একজন যোগী এবং বৈষ্ণব সাধক, যিনি অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান দেখেন, যাকে ভগবান জগন্নাথের একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়। ভবিষ্য মালিকা বইয়ের লেখক এমনই একজন মহান সাধক হলেন অচ্যুতানন্দ দাস, যার প্রত্যেকটি ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হচ্ছে। এখনও পর্যন্ত তার ভবিষ্যৎবাণীগুলি 70% বেশি সত্য হয়েছে, এবং তিনি যে ভবিষ্যৎবাণীগুলি করেছেন তা খুবই ভয়াবহ এবং মর্মান্তিক। তিনি ভারতের ভবিষ্যৎ নিয়ে এক এমন ভবিষ্যৎবাণী করেছিলেন যা আপনাকেও চিন্তায় ফেলে দেবে। আসুন জেনে নিই সে সম্পর্কে। তার আগে সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের ভবিষ্যৎ নিয়ে এক বড় প্রেডিকশন। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। উড়িষ্যার পুরী শহর এবং জগন্নাথ মন্দির, যাকে কলিযুগের প্রাণকেন্দ্রও বলা হয়, যেখানে জগন্নাথ স্বামীকে পাওয়া যায়। বন্ধুরা, জগন্নাথ মন্দির হলো ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির, যেখানে আজও বহু রহস্য সমাহিত রয়েছে। পুরী উড়িষ্যার হিন্দুদের প্রাচীন এবং পবিত্র শহরগুলির মধ্যে অন্যতম। জগন্নাথ মন্দিরকে অতি প্রাচীন মনে করা হয়। এখানে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে রথযাত্রা অনুষ্ঠিত হয়, যাতে সারা দেশ থেকে লক্ষাধিক ভক্ত অংশ নিতে আসেন। আজও এখানে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা মানুষের চিন্তারও বাইরে। জগন্নাথ পুরীর এই ভূমিতে অনেক সাধু এবং মহাত্মা জন্ম নিয়েছেন, এবং অচ্যুতানন্দজি তাদের মধ্যে একজন। তার মুখ থেকে আসা প্রত্যেকটি ভবিষ্যৎবাণী আজ বিশ্ববিখ্যাত। সেই ভবিষ্যৎবাণীগুলি কলিযুগের শেষের দিকে সম্পর্কিত হোক বা সমগ্র বিশ্বের সাথে সম্পর্কিত বা ভারতের প্রেক্ষাপটে, সবই সত্য প্রমাণিত হচ্ছে। আজ ওড়িশার প্রত্যেকটি বাসিন্দা এই ভবিষ্যৎবাণীগুলিকে বিশ্বাস করে। তিনি প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে কী লিখেছিলেন ভবিষ্য মালিকার পাতায়, তার দ্বারা লিখিত ভবিষ্যৎবাণীগুলি কী, সর্বোপরি 2024 সালে মোদী আসার সাথে সাথে ভারতের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, এই ধরনের রহস্যময় ভবিষ্যৎবাণীগুলি সম্পর্কিত তথ্য সর্বদা প্রচার করা হয়। ভবিষ্য মালিকার গ্রন্থের বয়স প্রায় 600 বছর। এটি ওড়িয়া ভাষায় এবং খেজুর পাতায় লেখা হয়েছিল। লোকেরা বলে যে উড়িষ্যার মালিকার 1,20,000-এরও বেশি বই রয়েছে, এবং এই বইগুলি সম্পর্কে মানুষের কাছে তথ্যের পরিমাণ খুবই কম। কথিত আছে যে মালিকার বেশিরভাগ বই উড়িষ্যার মহন্তদের দখলে রয়েছে। কথিত আছে যে গুরুদেবের এমন বুদ্ধিমত্তা ছিল যা তাকে ভবিষ্যৎ দেখতে দেয়, এবং এই শক্তির জোরে তিনি বইগুলি লিখেছিলেন। এই বইগুলির মধ্যে একটিতে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সাধক অচ্যুতানন্দজির বিভিন্ন জন্মের বর্ণনা রয়েছে। এই প্রবন্ধে বর্ণনা করা হয়েছে, সত্যযুগে ত্রেতাযুগে নল নামের এক বানর ছিল, দাপরে সে আবার জন্ম নিয়ে ব্রাহ্মণ হয় এবং কলিযুগে আনন্দদাস নামের এক সাধক হয়ে ভগবান জগন্নাথের সেবা করেছিল, এবং তার আদেশ অনুসারে তিনি তার বন্ধুর কাছে কলিযুগ সম্পর্কিত ভবিষ্যৎবাণীগুলি পড়েছিলেন। অচ্যুতানন্দজি ভারতে যুদ্ধের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি লিখেছেন, আগামী দিনে ভারত যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হবে, যখন পাকিস্তান এবং চীন সহ বিভিন্ন ইসলাম দেশ ভারতের উপর আক্রমণ করবে। 2025 সালের 29 মার্চ থেকে 2028 সালের 23 ফেব্রুয়ারি, এই সময় ভারত বিশ্বযুদ্ধে যোগ দেবে। তবে যুদ্ধ শুরু হতে পারে 2024 সালের দিকে। এই সময় ভারতের ওপর সংকটের মেঘ বইতে শুরু করবে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে 2024 সালে শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে, এবং এখানে মীন রাশিতে প্রায় 250 বছর বসবাস করবে, এবং এই সময়কালে অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে যা প্রাকৃতিক দুর্যোগের আকার নেবে। বন্যা, সুনামি, ভূমিকম্পের মতো সমস্যা দেখা দেবে। তাই আমরা যদি বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পক্ষে ভবিষ্যৎবাণী দেখি, তাহলে অনেক কিছু দেখতে পাবো। ভবিষ্যতে ভারতে কোনো ধরনের ঘটনা ঘটলে তখন দেশের লাগাম থাকবে এক বড় ব্যক্তির হাতে, এবং তিনি দেশকে নেতৃত্ব দেবেন। এরপর সেই ব্যক্তি ভারতকে আবার বিশ্ব নেতার অবস্থানে নিয়ে যেতে পারেন। এর সাথে চলুন জেনে নেওয়া যাক যে সাধক অচ্যুতানন্দজি সমগ্র বিশ্বের জন্য কী কী ভবিষ্যৎবাণী করেছেন। বিভিন্ন রাজ্যে ভয়াবহ সুনামি হবে, যা সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি। এটি ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণ হবে, এবং বন্ধুরা, আপনি অস্বীকার করতে পারবেন না যে এই ঝড় কীভাবে ভারতকে বিভিন্নভাবে সংকটের মুখে ফেলে দেবে। নতুন নতুন রোগ ছড়িয়ে পড়বে এবং ডাক্তারদের কাছে কোনো চিকিৎসা থাকবে না।
মহামারীতে লাখ লাখ মানুষ প্রাণ হারাবে, লোকেরা শেষকৃত্য করতে যাবে এবং অনেকে তো বাড়িতে পড়ে থাকবে। সারা বিশ্বের মানুষের মন শান্ত থাকবে না, ওষুধ দিয়ে মহামারী থামানোর পরিবর্তে আরও বাড়বে এবং তার ভবিষ্যৎবাণীও সত্যি হয়েছে করোনা ভাইরাসের আকারে। কলিযুগের শেষে জীবনদাতা হবে সূর্যদেব। বর্তমানে আপনারা দেখছেন যে সূর্যের ইউভি রশ্মি ত্বকের ক্যান্সার সৃষ্টি করছে, যা মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠছে। গুরুজন এবং শিক্ষকদের অসম্মান করলে একই অজ্ঞ মূর্খ এবং ভণ্ডরা ধর্মগুরু হয়ে বড় বড় ধর্মীয় স্থান এবং বড় বড় মঠ চালাবে। এরকমই অনেক ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছিলেন এই মহাপুরুষ, যা আজ মানুষকে বিশ্বাস করতেই হচ্ছে। ভবিষ্যতে ভারতের নেতৃত্ব কে করবেন, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আপনারা যদি ভবিষ্য মালিকার আরও ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানাবেন। আরও এরকম অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।